কিরে মরিচের ভিতরে এত মনোযোগ দেখি খুঁজতেছি। আরে মরিচের ভিতর ডায়মন্ড খুঁজতেছি। কিরে মরিচের ভিতর ডায়মন্ড পাওয়া যায় নাকি? পাগল হয়ে গেছো নাকি? মরিচের ভিতর ডায়মন্ড নাই? ও আচ্ছা। কিরে মরিচের ভিতর আবার কি খুঁজি? আরে মরিচের ভিতর সোনা খুঁজছি, সোনা। কিরে মরিচের ভিতর সোনা পাওয়া যায় নাকি? মাথা কিন্তু খারাপ হয়ে গেছে নাকি? কি সোনাও থাকে না? আবার কি খোঁজা শুরু করলো রে? রূপা খুঁজতেছি, রূপা। কিরে তুই পাগল হয়ে গেল নাকি? মরিচের ভিতর কি রূপাও পাওয়া যায়? এই মরিচে ডায়মন্ড নাই? না তো। কি হরে, এই মরিচে সোনা নাই? না তো। কি হরে, এই মরিচে রূপা নাই? না তো। এই মরিচের দাম তাহলে 1000 টাকা কেন? এই মরিচের দাম 1000 টাকা? কি কোস, এক তো যে কোনো মূল্যই এখন আমাকে বুঝা নাই লাগবে, তাহলে তোমার মান সম্মান কিছু থাকবে না। এক যেভাবে হোক কিছু একটা বোঝাতেই হবে, দেখি কিছু একটা বোঝাতে পারি কিনা। কিরে তোর মুখে আঘাত কালো নাকি? এত দাম কেন তুই বল? যদি সারা বাংলাদেশে মিয়া মানুষের শুধু দাম থাকে, যদি বাংলাদেশে প্রতি অক্টে তরকারি জিনিস, তাহলে কি মরিচের দাম বাড়বে না? তোর কথায় যুক্তি আছে? মরিচ ব্যবসায়ীদের পাশায় গিয়ে মরিচ ডলে দেবো, এই যুক্তিও তো নাই। কেন? আরে 5 টাকা দিয়ে ডার্বি সিগারেট কিনে খেতে পারছি না, আর 1000 টাকা কেজি মরিচ কিনে কিভাবে ব্যবসায়ীদের পাশায় ডলে দেবো? আচ্ছা কিরে মরিচের কোনো বিকল্প পদ্ধতি নাই? আছে তো, কাঁচা মরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তা আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। কি হরে, কি হরে,